আজকে আমরা একটি বিষয় ভৌতবিজ্ঞানের একটি বিষয় নিয়ে এখানে আলোচনা করতে চাইছি। আমার প্রিয় স্নেহ ধন্য যে সমস্ত ছাত্রছাত্রী আছে যারা স্কুলে যেতে পারছো না, তাদের জন্য আমি এই ছোট্ট ভিডিওটুকু রাখতে চাইছি। দেখো, তোমাদের যদি এতে কিছু কাজে লাগে। আজকে আমরা ভৌতবিজ্ঞানের যে বিষয়টি নিয়ে এখানে আলোচনা করতে চাইছি সে বিষয়টি হলো আলো। লাইট বা আলো এই বিষয়টি নিয়ে আমরা এখানে আজকে আলোচনাটা করতে চাইছি। তো এই বিষয়টি নিয়ে আলোচনা করবার সময় আমরা এখানে দেখতে চাইছি যে ক্লাস টেনের যে সিলেবাস, সেই সিলেবাসে যে যে বিষয়গুলি এখানে রাখা হয়েছে সেই বিষয়গুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলি আছে যেখানে কি আলোর যে সমস্ত প্রপার্টি বা ধর্মগুলি আছে, সেই ধর্মগুলোর মধ্যে প্রথমে যদি আমরা একটি ধর্ম বলি সেটা হচ্ছে রিফ্লেকশন। রিফ্লেকশন আর কি কি ধর্ম আছে? রিফ্র্যাকশন আর পোলারাইজেশন। এইরকম আরো অনেক গুরুত্বপূর্ণ ধর্ম আছে আলোর, যে সমস্ত ধর্মগুলি খুবই গুরুত্বপূর্ণ ক্লাস টেনের সিলেবাসে আমরা শুধুমাত্র দেখব। এখানে রিফ্লেকশন রিফ্র্যাকশন এই দুটো বিষয়কে নিয়ে এখানে মূলত কাজ করা হচ্ছে। তো রিফ্লেকশন যে বিষয়টি নিয়ে আমরা এখানে আজকে আলোচনাটি করতে চাইছি সেই রিফ্লেকশন আমরা অলরেডি আগের ক্লাস আমরা পড়ে ফেলেছি। সেগুলো যে রিফ্লেকশন হচ্ছে প্লেন মিররের দ্বারা যে সমস্ত রিফ্লেকশনগুলি হয় সেগুলো অলরেডি আমরা ডিসকাস করে ফেলেছি। কিন্তু আজকে ক্লাস টেনের সিলেবাসে আমরা দেখতে চাইছি যে রিফ্লেকশন হচ্ছে কিছু মিররের দ্বারা, যে মিররগুলো হচ্ছে আমাদের কনভেনশনাল মিরর নয় সেই সমস্ত মিররগুলির দ্বারা। যেমন হলো একটি স্ফেরিক্যাল মিরর। এই স্ফেরিক্যাল মিররগুলোর মধ্যে বিশেষ গুরুত্বপূর্ণ একটা মিরর হচ্ছে, একটা হলো কনভেক্স মিরর। এই কনভেক্স মিররটি অপর নাম হলো উত্তল দর্পণ। তাহলে উত্তল দর্পণ আমরা আমাদের দৈনন্দিন জীবনে অনেক সময় আমরা এর ব্যবহার পেয়ে থাকি বা পেয়ে আমরা সবসময় ব্যবহার করেছি। কোথায় দেখা যায়, গাড়ি আমরা যখন বাইক চালাই বা কোনো বড় ভেহিকলস চালাই বা ভেহিকলস যাই, সেই সময় দেখা যায় যে ড্রাইভার তার পাশের দিকে একটি কাঁচের দ্বারা সে পেছনের জিনিসকে সুন্দরভাবে অনেক ছোট জায়গায় একটি বৃহৎ আয়তনের গাড়িকে সে দেখতে পায়। যে মিররের দ্বারা এটি দেখা সম্ভব সেই মিররটিকে বলছি আমরা একটি কনভেক্স মিরর বা উত্তল দর্পণ। তো দ্বিতীয় যেটি আছে সেটি হলো অবতল দর্পণ। এই অবতল দর্পণটি এটিও একটি গুরুত্বপূর্ণ দর্পণ। যে দর্পণটি আকার আমরা একটু পরেই সমস্ত আকারগুলি আমরা একে আমরা সমস্তগুলো ব্যাখ্যা করতে চাইছি। এই কনকেভ মিররটির ব্যবহারটা কোথায় করা হয়? দেখা যায় অনেক সময় সেলুনে বা বিউটি পার্লারে বা এমন কিছু জায়গায় যে সমস্ত হচ্ছে যে হোটেল বা কোনো রেস্তোরাঁয় গেলে দেখা যায় সেখানে এই কনকেভ মিররটির ব্যবহার করা হয়ে থাকে। তো এই মিররগুলিকে আমরা একটি চিত্রের দ্বারা এবং রেখাচিত্রের দ্বারা সেটিকে একটু ব্যাখ্যা করতে চাইছি। দেখা যাক এই মিররগুলিতে কিভাবে যে রিফ্লেকশন, যে আলোর যে প্রতিফলন, যে ধর্মগুলি কিভাবে মেনে চলে এই মিররগুলি দ্বারা একটু দেখি। কনভেক্স মিরর, এই কনভেক্স মিরর এটা হচ্ছে একটা উত্তল দর্পণ। এই উত্তল দর্পণের এইরকম হচ্ছে তার দুটি তল, যে তলটি উত্তল সেই দিকটা হয় সবসময় চকচকে দিক এবং যে তলটা ভেতরের দিক সেই তলটা থাকে সবসময় অমসৃণ দিক। তাহলে আলো কি হয়? আলো এটি হচ্ছে একটি মিরারের একটা প্রধান অক্ষ বলে আমরা চিহ্নিত করতে পারি। প্রধান অক্ষটা একটা নির্দিষ্ট বিন্দু থাকে যাকে বলা হয় বক্রতা কেন্দ্র। তো বক্রতা কেন্দ্র
চিত্রটা কি? এই মিররটি যে বৃত্তের অংশ এবং তার যে কেন্দ্র তাকে বলা হয় ওই বৃত্তের বক্রতা কেন্দ্র। তাহলে কি হবে, এখানে আলো যদি এইভাবে যায় দেখা গেল সেই আলো এই পথে উপরের দিকে বেঁকে যেতে পারে। তাহলে এইভাবে আলো আমরা ভেতরের দিকে কখনো দেখতে পাচ্ছি কি, যে আলো যাওয়ার পরে আস্তে আস্তে ভেতরের দিকে যেন মনে হচ্ছে, কেউ যদি এখানে চোখটা রাখে তাহলে কি দেখবে সে, তাহলে বোধহয় ভাববে যে আলো বোধহয় এই পথে আসা যাওয়া করছে, কিন্তু প্রকৃতপক্ষে কিন্তু আলোটা এইভাবে আসা যাওয়া করছে না। তাহলে এই যে দর্পণ, এই দর্পণটাতে বলছি আমরা সেটা হচ্ছে কনভেক্স মিরর। কনভেক্স মিররে কোন বস্তুর যে আকার তার থেকে সর্বদাই ছোট আকারের বস্তুর একটি ইমেজ বা প্রতিবিম্ব তৈরি করতে সক্ষম, যে প্রতিবিম্বটি হচ্ছে একটি সমশীর্ষ কিন্তু বস্তুর থেকে আকারে ছোট এবং অসদ্বিম্ব প্রতিবিম্বের সৃষ্টি করে। তা পরের যে মিররটি সেটি হলো দেখা সেটি হচ্ছে কনকেভ মিররের দ্বারা বা অবতল দর্পণের দ্বারা প্রতিবিম্ব গঠন। কনকেভ মিরর, তাহলে এই কনকেভ মিররটা কিরকম? কনকেভ মিররটা হচ্ছে কনভেক্স মিররের ঠিক উল্টো, যে মিররটা ব্যবহার করা হয় এটিকে বলা হয় কনকেভ মিরর। তাহলে এই কনকেভ মিররের ঠিক আগের মিররটির মতো বা আগের দর্পণটির মতো এরও দুটো তল বর্তমান, একটি চকচকে দিক একটি অমসৃণ দিক। তাহলে চকচকে দিকটা এর ভেতরের দিকে থাকে। তাহলে এটি ঠিক কি করে, যে আলোকরশ্মি যদি এইভাবে যায় দেখা যায় কিরকম ভাবে, যদি প্রধান অক্ষের সমান্তরাল ভাবে যদি কোনো আলোকরশ্মি যায়, যাওয়ার পরে সেটি কোন বিন্দুতে পাস করে, সেটি পাস করতে থাকে সেটা হচ্ছে একটি বিন্দুর মধ্যে দিয়ে, যে বিন্দুটি কোথায় সেই বিন্দুটির নাম হচ্ছে ফোকাল বিন্দু বা ফোকাল পয়েন্ট, যার অপর নাম হলো ফোকাস, যার অপর নাম হচ্ছে ফোকাস। এই ফোকাসে আবার অনেক ভাগে ভাগ করা যায়। কিরকম ভাবে ফোকাসকে আমরা চিহ্নিত করতে পারি, অনেক রকম উপায়। কিরকম, এক নম্বর যদি বলি সেটা হচ্ছে সেকেন্ডারি বা প্রাইমারি, আগে বলি প্রাইমারি সেকেন্ডারি। তাহলে অনেকগুলো ভাগে আমরা এটাকে কিন্তু ভাগ করতে পারি, একটা প্রাইমারি সেকেন্ডারি, তার প্রথম মুখ্য প্রকাশ এবং আরেকটা হচ্ছে দ্বিতীয় মুখ্য প্রকাশ। তার প্রথম মুখ্য প্রকাশ দ্বিতীয় মুখ্য প্রকাশের দ্বারা আমরা মেনলি এটাকে টোটালটাই ব্যাখ্যা করতে পারি। তো ব্যাখ্যা করার পর আমরা দেখতে পাচ্ছি তাহলে এখানে একটা নতুন একটা জিনিস পেলাম, যার নাম ফোকাস, অর্থাৎ ফোকাস বিন্দু। তাহলে এই ফোকাল লেন্থটা কি? ফোকাল লেন্থটা হচ্ছে কোনো মেরু, কোনো দর্পণের মেরু এবং সেখান থেকে যে ফোকাস বিন্দুর মধ্যবর্তী যে দূরত্ব, এই দূরত্বকে বলা হচ্ছে যে ফোকাল লেন্থ। তাহলে এই দূরত্বটাকে আমরা বলব ফোকাল লেন্থ, এই দূরত্বটির নাম হচ্ছে ফোকাল লেন্থ। তাহলে আমরা পরিষ্কার অনেক কিছু জিনিস এখানে বুঝতে পারলাম কি না, তার একটি দর্পণ, সেই দর্পণের অনেকগুলো ব্যবহার আমরা এখানে বুঝলাম যে কোথায় কিরকম ভাবে ব্যবহার করা হয়। এই অবতল দর্পণের দ্বারা কি হচ্ছে, কোনো বস্তু দেখতে পাচ্ছি আমরা, যে প্রতিবিম্বগুলো সৃষ্টি হচ্ছে সেরকম সেই প্রতিবিম্বগুলো কি, এবং সেগুলো সমশীর্ষ হলেও দেখা যায় বস্তুর থেকে আকারে ছোট একটি প্রতিবিম্বের এখানে সৃষ্টি হয়। তো এবার আমরা দেখব যে সেটি হলো যে কোন দর্পণের যে তার ফোকাস দৈর্ঘ্য এবং তার বক্রতা ব্যাসার্ধ এর মধ্যে একটি সম্পর্ক বিদ্যমান, রিলেশন বিটুইন ফোকাল লেন্থ এন্ড রেডিয়াস অফ কার্ভেচার, এর মধ্যে একটি সম্পর্ক বিদ্যমান। কিরকম সেই সম্পর্কটা আমরা একটু দেখার চেষ্টা করি। তাহলে আলোকরশ্মি যদি ঠিক এইভাবে যায়, আলোকরশ্মি দেখা গেল ঠিক
এইরকম ভাবে যাচ্ছে, বা কখনো আলোকরশ্মি আর একটা পথেও সে যেতে সক্ষম। কোন পথে যদি দেখা যায় যে আলোকরশ্মি এখানে একটা বিন্দু আছে যার নাম আমরা অলরেডি ডিসকাস করলাম, সেটা হচ্ছে ফোকাস বিন্দু। এই বিন্দুটাকে বলা হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার। তো এখন কি হচ্ছে, আলোকরশ্মি দেখা গেল যে এইভাবে একটা বিন্দুতে আলোকরশ্মি হয়তো যাচ্ছিল ঠিক এইরকম ভাবে। আলোকরশ্মি এই পথে যাচ্ছিল, ফেরার সময় হয়তো এই পথে ফিরল। তা আলোর যদি প্রতিফলনের ধর্ম যদি সম্পূর্ণ যদি কাজে লাগানো যায়, এই দর্পণটি হচ্ছে একটা অবতল দর্পণ, প্রতিফলনের ধর্মকে সম্পূর্ণ কাজে লাগানো সক্ষম হলে আমরা দেখতে পাচ্ছি যে আলোকরশ্মি, আমরা জানি যে আপতন কোণ আর প্রতিফলন কোণের মান সর্বদাই কিন্তু প্রতিফলনের ক্ষেত্রে সমান হয়, সেটা যে ধরনের মিররই হোক না কেন তার ক্ষেত্রে কিন্তু এটা সর্বদাই ইকুয়ালই হয়। তাহলে ইকুয়াল হলে আমরা এই প্রমাণ করে দেখিয়ে দিতে পারি কি, দেখা যাক তাহলে এ বি এর নাম দিতে পারি, এটা নাম দিলাম ও। তাহলে এখন দেখি আলোকরশ্মি এই পথে গেল, অর্থাৎ আপতন কোণটা হচ্ছে এই কোণটা হলো আপতন কোণ ঠিক আছে, তা আর এই কোণটা হলো তার প্রতিফলন কোণ। তাহলে একটি আপতন কোণ আর একটি প্রতিফলন কোণ, এবং আরো কিছু জিনিস আমরা দেখতে পাচ্ছি এখান থেকে, এই কোণটির এই কোণটি হলো তার একান্ত কোণ, এবং এই যে বিসি এটা হচ্ছে তার সাধারণ বাহু। তাহলে এই সমস্ত গুণগুলোকে যদি আমরা একসঙ্গে কাজে লাগাই তাহলে আমরা তিনটি এখান থেকে জিনিস পাচ্ছি, কি কি জিনিস, একটি হচ্ছে কোণ এবিসি ইকুয়াল টু সিবিএফ, এটি আলোর যে প্রতিফলনের যে সূত্র আপতন কোণের প্রতিফলন কোণ সমান তার থেকে আমরা এটি ব্যাখ্যা করতে পারি। আর কি দেখা গেল যে কোণ এ বি সি ইকুয়াল টু বি সি এফ, এই কোণটি হচ্ছে তার একান্ত কোণ হওয়ার জন্য সমান। আর কি, এবং বি সি সাধারণ বাহু। তাহলে এই তিনটে গুণ যদি থাকে আমরা জানি যে তার অনেকগুলো সেই দুটো ত্রিভুজ সর্বসম্প্রমাণিত হয়, আর সর্বসম্প্রমাণিত হলে তা আমরা এখান থেকে কনক্লুড করতে পারি, অর্থাৎ কনক্লুশন টানতে পারি এই বাহু আর এই বাহু বোথ আর ইকুয়াল। তাহলে ইকুয়াল যদি হয় তাহলে আমরা এখানে লিখতেই পারি এটাকে কি, সেটা হলো সি এফ ইকুয়াল টু লিখতে পারি আমরা, সেটা হলো বি এফ। কিন্তু আমরা একটু ভালো করে যদি ছবিটা দেখি তাহলে আর একটা জিনিস আমাদের এখান থেকে পরিষ্কার হয়ে যাবে, কি সেটা, যে এই যে ও সি আর বি এফ এটি হচ্ছে একটি বৃত্তের একটি নির্দিষ্ট ব্যাসার্ধের সমান। তাহলে যদি এটি ব্যাসার্ধের সমান হয় তাহলে আমরা কি লিখতে পারি, তখন তখন লেখা যায় বি এফ ইকুয়াল টু ও এফ। তাহলে অলরেডি তাহলে এখান থেকে কি প্রমাণিত হলো, সেটা হচ্ছে ও সি ইকুয়াল টু টু ও এফ অলরেডি। তাহলে এখান থেকে আমরা দেখতে পাই তাহলে ওসি সমান আর যদি ধরে নিই আর ও এফ সমান যদি এফ যদি ধরি তাহলে এখানে আমরা ধরতে পারি কি, এই যে দূরত্ব এটাকে যদি আর বলি যার অপর নাম হচ্ছে বক্রতা ব্যাসার্ধ, আর এই যে দূরত্ব এই দূরত্বটাকে আমরা যদি ধরে নিই এফ তাহলে এখানে প্রমাণিত হলো আর ইকুয়াল টু টু এফ বা এফ ইকুয়াল টু আর বাই টু। এখান থেকে এই সম্পর্কটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি সম্পর্ক, ক্লাস টেনের সিলেবাসের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ, তোমরা সবাই একটু এই সম্পর্কটাকে পরে দেখে নেবে। এরপরে যে ঘটনাটি আছে সেটি হলো আলোর কি, সেটা হলো রিফ্র্যাকশন। রিফ্র্যাকশন বা প্রতিসরণ, প্রতিসরণ হতে গেলে আলোকরশ্মিকে অবশ্যই একটি নির্দিষ্ট মাধ্যম থেকে অপর একটি নির্দিষ্ট মাধ্যমে প্রবেশ করতে হবে, সেই ক্ষেত্রে দুটোই মাধ্যমের একটি বৃহৎ তলের প্রয়োজন। তাহলে সেই বৃহৎ তলটাকে আমরা চিত্রের দ্বারা দেখাই, তাহলে কিরকম সেই দুটি মাধ্যম, সে দেখা গেল যে এই একটি মাধ্যম যেটিকে উপরের একটি মাধ্যম হিসেবে চিহ্নিত করা হয়েছে যেটাকে বলা হচ্ছে লঘু মাধ্যম, আমরা ধরে নিতে পারি এটা একটা লঘু মাধ্যম,
নিচের মাধ্যমটাকে আমরা ধরে নিচ্ছি একটি ঘন মাধ্যম। তাহলে লঘু এবং ঘন আমরা কিসের উপর বেস করে করতে পারি? সেটা হচ্ছে উইথ রেসপেক্ট টু ইটস ডেন্সিটি এন্ড ইটস রিফ্র্যাকটিভ ইনডেক্স। তাহলে রিফ্র্যাকটিভ ইনডেক্স, তাহলে প্রতিসরাঙ্কের উপর বেস করে আমরা এটাকে কিন্তু ভাগ বিচারগুলো করতে পারি। তাহলে প্রতিসরাঙ্কের কথা বলতে গেলে এখানে আমাদের মাথায় একটা চলে আসে খুব গুরুত্বপূর্ণ যে সূত্র, যে সূত্রটি অলরেডি নিচু ক্লাসে ডিসকাস করা হয়ে থাকে। কি সেই সূত্রটি? সেটা হচ্ছে আলোর প্রতিসরণের স্নেলের সূত্র। তাহলে স্নেলস ল, স্নেলের সূত্রটি কি? আমরা খুব ভালো করে জানি যে আপতন কোণের সাইন আপতন কোণ, এটা যদি আপতন কোণ হয় আর এটা যদি প্রতিসরণ কোণ হয়, তাহলে আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদাই হয় ধ্রুবক। আলো এই এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে বেঁকে যায় কেন? বেঁকে যাওয়ার মূল কারণটাই হচ্ছে আলো নির্দিষ্ট প্রত্যেকটি বর্ণের আলোর একটি বর্ণ আছে, তার একটা আলাদা প্রতিসরাঙ্ক আছে এবং প্রত্যেকটি মাধ্যমে আলোর বেগের তারতম্য এই সবগুলো কাজে লাগিয়ে দেখা যায় আলোকরশ্মি এক মাধ্যম অন্য মাধ্যমে প্রবেশ করলে আলোকরশ্মি তার গতিপথ পরিবর্তন করে। এই গতিপথ পরিবর্তনের সময় যে মূল জিনিস থেকে যতটা বেঁকে আসলো, মূল সরলরেখা থেকে যতটা বেঁকে যায়, একে কি বলা যায়? একে বলা হয় চ্যুতি। তাহলে এই এতটা সে সরে আসলে চ্যুতি কোণের মান আমরা কি করে নির্ণয় করতে পারি? সেটি অবিলম্বে দিকে সরে আসছে, কিন্তু ঠিক উল্টো ঘটনাটা ঘটতে সক্ষম কখন? যদি আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমের দিকে যায়। কিভাবে? সেটিকে দেখা যায়, একটা চিত্র দ্বারা দেখানো যায় ঠিক এইরকম ভাবে। তাহলে তখন এই ক্ষেত্রে আপতন কোণ কোনটা হবে? এটা হবে তার আপতন কোণ, আর এই দিকে হবে তার প্রতিসরণ কোণ। তাহলে এই আপতন কোণ আর প্রতিসরণ আমরা ছবিতে পরিষ্কার দেখতে পাচ্ছি যে প্রতিসরণ কোণের মান আপতন কোণের চেয়ে অনেকটাই বড়। এই বড় হওয়ার ফলে কি হচ্ছে? চারিদিকে ছড়িয়ে যাচ্ছে মনে হচ্ছে। তাহলে এই যে টোটাল ঘটনাটা, কিছু বাহ্যিক দৃষ্টান্ত আমরা অনেক সময় দেখে থাকি বা পেয়ে থাকি। কোথায় দেখা যায় যে সূর্য যখন মানে ওঠে তার আগে আমরা সূর্যের লাল আভাটা চারিদিকে দেখতে পাই। কারণটা হচ্ছে আলোর সবচেয়ে বেশি দেখা যাচ্ছে লাল বর্ণ, এই লাল বর্ণ চারিদিকে ছড়িয়ে যেতে সক্ষম, তার ফলে আমরা দেখতে পাই। আবার সূর্য অস্ত যাওয়ার পরেও এই ঘটনাটি কিন্তু অনেক সময় আমরা দেখতে পাই। তাহলে আরো কি ঘটনা, যেমন হচ্ছে যে যখন এক বালতি জলের মধ্যে একটা ছোট একটা লাঠির টুকরো যদি আমরা ডুবিয়ে দিই, তো ডুবিয়ে দিলে দেখা যাবে লাঠির টুকরোটি বোধহয় ছোট হয়ে গেছে, কিন্তু প্রকৃতপক্ষে এটি নয়। তার কারণ লাঠির যে দৈর্ঘ্য সেটি এক আগের মতো ঠিক এখন একই আছে, কিন্তু যে ঘটনাটির জন্য এই ঘটনাটি ঘটলো যে একটি লাঠির টুকরোকে যদি আমরা জলের মধ্যে ডুবিয়ে দিই বা এক বালতি জলের মধ্যে যদি ডুবিয়ে দিই, তা ডুবিয়ে দেওয়ার ফলে দেখা যাবে কি যে সেই লাঠির দৈর্ঘ্যের পরিমাণ বোধহয় কমে গেল। তার মূল কারণটাই হচ্ছে আলোর প্রতিসরণ। এই আলোর প্রতিসরণের জন্য কিন্তু এই ঘটনাটি ঘটতে সক্ষম। তাহলে আলোর প্রতিসরণ আমরা এই ক্লাস টেনের সিলেবাসে বিভিন্নভাবে ঘটতে সক্ষম। কোথায় কোথায়? সেখানে দেখতে পাবো একটা গ্লাস স্ল্যাবের মধ্যে দিয়ে, একটি গ্লাস স্ল্যাব একটি গ্লাস ল্যাবের মধ্যে যে আলোর প্রতিসরণ, দুই নম্বর প্রিজম। তাহলে এই যে টোটাল যে জিনিসগুলো এগুলো কি? এগুলো হচ্ছে টোটালটাই হলো একটি রিফ্র্যাক্টিং মিডিয়া।
তাহলে এই রিফ্র্যাক্টিং মিডিয়া অর্থাৎ যার দ্বারা রিফ্র্যাকশন হওয়া সম্ভব সেই রকম দুটো জিনিস আমরা এখানে অলরেডি দেখাতে চাইছি। তাহলে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গ্লাস স্ল্যাব। এই গ্লাস স্ল্যাব এর দ্বারাও কিন্তু আলোর প্রতিসরণ হতে পারে, এবং সেক্ষেত্রে আমরা একটা একটা ছবি দ্বারা এটা একটু বোঝার চেষ্টা করি কিরকম। যে আলোকরশ্মি যখন কাচের স্ল্যাব বা গ্লাস স্ল্যাবের মধ্যে দিয়ে
বায়ু থেকে যখন কাঁচের কাছ থেকে পুনরায় বায়ু মাধ্যমে প্রবেশ করে সেই ক্ষেত্রে রশ্মির কোনো চ্যুতি হয় না, শুধুমাত্র কি হয় তার পার্শ্বীয় সরণ ঘটে মাত্র। তাহলে আমরা দেখতে পাচ্ছি I1 এবং I2 এই দুটি কোণের মানে কিন্তু হুবহু একই রকম, অর্থাৎ হুবহু সমান। এই সমান হওয়ার ফলে তাহলে কি হলো, আলোক রশ্মির কোনো চ্যুতি ঘটলো না, শুধুমাত্র কি হচ্ছে তার পার্শ্বীয় সরণ ঘটছে। পার্শ্বীয় সরণ কতটা, এইরকম ভাবে তার পার্শ্বীয় সরণ আমরা ব্যাখ্যা করতে পারি, ঠিক এতটা হচ্ছে তার পার্শ্বীয় সরণ, এই এতটা। পরিষ্কার, প্রত্যেকের বোঝা গেল এই জায়গাগুলো? তো পরে একবার একটু দেখে নিও এই জায়গাগুলো। তাহলে এরপরে আমরা যেটা ব্যাখ্যা করবো সেটা হলো একটি প্রিজমের দ্বারা যে আলোক রশ্মির প্রতিফলন যে ঘটা সম্ভব, সে প্রিজমের সামান্য কিছু জায়গাটি আমরা তুলে ধরার চেষ্টা করছি। সে প্রিজম এটিও হচ্ছে একটি রিফ্র্যাক্টিং মিডিয়া। এই রিফ্র্যাক্টিং মিডিয়া হওয়ার জন্য আমরা এই প্রিজমের এইরকম একটি চিত্র নির্ণয় করতে পারি। তাহলে সেই চিত্রে আমরা কি দেখাতে পারি, যে এই প্রিজম বোধহয় অনেকগুলো ছোট ছোট অংশের সমষ্টি, ঠিক আছে? তাহলে এখানেও কি ঘটনা ঘটে, এখানেও কিন্তু আলোর প্রতিসরণ ঘটা সম্ভব। প্রতিসরণ ঘটতে গেলে কি হয়, এইরকম ভাবে একটা রশ্মিকে যায় প্রিজমের একটা তলে পড়ে, পড়ার পরে সে প্রিজমের এইরকম ভাবে প্রিজমের মধ্যে প্রবেশ করে, প্রবেশ করার পরে প্রিজম থেকে একটা সময় নির্গত হয়ে বাইরে বেরিয়ে যায়। তাহলে প্রিজমের কতগুলি বিষয়বস্তু আমাদের জানা দরকার, কি কি জিনিস, এই প্রিজমটা কি দ্বারা তৈরি। প্রথম কথা হচ্ছে প্রিজম দেখা যায় যে একটি কাঁচেরই একটি অংশ, কাঁচের ন্যায় নির্মিত বা গ্লাস ফ্লিন্ট বা ফ্লিন্ট গ্লাস এবং ক্রাউন গ্লাসের দ্বারা তৈরি হয় প্রিজম। এই প্রিজমের একটি অতি গুরুত্বপূর্ণ একটি প্রিজম কোণ বর্তমান, এই কোণটাকে বলা হচ্ছে প্রিজম কোণ। তাহলে এই কোণটির নাম হলো প্রিজম কোণ। তাহলে এটিকে চিহ্নিত করা হয় বেশিরভাগ সময় এ চিহ্নের দ্বারা। তাহলে প্রিজম কোণটা কিভাবে সৃষ্টি হয়, দেখা যায় দুটি তল এবং তার মধ্যে যে কোণ আবদ্ধ হয় সেই কোণকে বলা হয় প্রিজম কোণ। তাহলে তার ভূমি কোণটি, এই যে অমসৃণ একটি তল থাকে, সেই অমসৃণ তল যেখান থেকে কোনো রশ্মির কোনো প্রতিসরণ ঘটা সম্ভব নয়, এটি বলা হচ্ছে তার প্রিজমের ভূমি। আর দুটি দেখা যাচ্ছে প্রিজমের রিফ্র্যাক্টিং সারফেস। তাহলে রিফ্র্যাক্টিং মানে প্রতিসারক তল, কোন কোন দুটো প্রতিসারক তল, এই মাধ্যম এবং এই যে দুটো তল, এই তল এবং এই তল, তাহলে এই দুটো তলকে আমরা বলতে পারি প্রতিসারক তল। তাহলে প্রিজমের মধ্য দিয়ে আলোর কিন্তু ডিসপারশন, অর্থাৎ আলো এখানে সাতটি বর্ণে ভেঙে যাওয়া সম্ভব। কোন ধর্মকে কাজে লাগিয়ে, মূল ধর্মটি হচ্ছে আলোর প্রতিসরণ, এই ধর্মটিকে কাজে লাগিয়ে প্রথমে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যম, ঘন মাধ্যম থেকে পুনরায় লঘু মাধ্যমে প্রবেশ করে। এবং এই ক্ষেত্রে দেখা যায় যে সাদা আলো, এই সাদা আলো কি হয় সাতটি বর্ণে ভেঙে যেতে পারে। কিরকম সে সাতটি বর্ণে, এই রকম ভাবে দেখা যায় এইভাবে সাতটি বর্ণের সৃষ্টি হয়। সবচেয়ে উপরে কি থাকে, রেড। সবচেয়ে নিচে কি থাকে, ভায়োলেট, অর্থাৎ বেগুনি বর্ণ থাকে সবচেয়ে নিচে, এবং ঠিক তার মিডল পজিশনটাই ইয়েলো কালারটি থাকে ঠিক তার মিডলে। তাহলে আমরা একটু ভালো করে ছবিটা যদি দেখি, এই ছবিটার মধ্যে থেকে কিন্তু অনেক কিছু ব্যাখ্যা করা যায়। কিরকম, তাহলে দেখি আমরা যে সব থেকে কোন বর্ণটি কম বেঁকে গেছে। তো বেঁকে গেছে কম, সব থেকে হচ্ছে রেড, সব থেকে কম বেঁকে যায়। তাহলে এই বর্ণের আলোর চ্যুতি খুব কম হয়, তাই এই বর্ণকে আমরা ইউজ করতে পারি কি কাজের জন্য, বিপদ সংকেত হিসেবে ব্যবহার করার জন্য। যেমন ধরো অ্যাম্বুলেন্স, তার একটি গ্রিন সিগন্যাল, রেড সিগন্যাল ইউজ করা হয়, তারপরে ট্রেনের সিগন্যাল বোঝানোর জন্য, দূর থেকে ট্রেন আসছে কিনা বোঝার জন্য, বা কুয়াশাযুক্ত পরিবেশের সময় সেই ক্ষেত্রে রেড সিগন্যাল ইউজ করা হয়। এই ভায়োলেট বর্ণটা আমরা দেখতে পাচ্ছি সব থেকে বেশি বেঁকে গেছে, এই ভায়োলেট বর্ণ সব থেকে বেশি বেঁকে যায়। তাহলে এই
টোটাল এই জিনিসটাকে কি বলে? টোটালে টোটাল এই জিনিসটাকে বলা হচ্ছে এক কথা স্পেকট্রাম। স্পেকট্রাম বা একে বলা হচ্ছে বর্ণালী। তাহলে যে বর্ণালীর মধ্যে সাতটি বর্ণ কিন্তু বিদ্যমান, এই সাতটি বর্ণ কি কি? আমরা দেখতে পাই এখানে বেণী অসম কলা, এইরকম ভাবে সাতটি বর্ণকে আমরা তুলে ধরতে পারি। কি কি? বেগুনি, নীল, আকাশি, সবুজ, হলুদ, কমলা, লাল, এইভাবে সাতটি বর্ণকে তুলে ধরতে পারি। তাহলে এর মধ্যে কি কি বর্ণ সবথেকে গুরুত্বপূর্ণ বর্ণ বা প্রাইমারি কালার হিসেবে চিহ্নিত করা যায়? প্রাইমারি কালার গুলো হচ্ছে লাল, নীল আর সবুজ। তাহলে প্রাইমারি কালার বা একদম প্রাইমারি বর্ণ যেগুলো সেগুলোকে আমরা বলি বা মৌলিক বর্ণ, সেগুলো হচ্ছে লাল, নীল ও সবুজ। এছাড়া পরিপূরক কিছু বর্ণ আমরা পেয়ে থাকি। তো পরিপূরক বর্ণগুলোর মধ্যে যেমন হচ্ছে হলুদ, হলুদের পরিপূরক বর্ণ হচ্ছে একটি নীল। ঠিক সেই রকম ভাবে আমরা এই জিনিসটাকে টোটালটা কাজে লাগাতে পারি। তাহলে এখন মূল বিষয়টি হলো যে এই রশ্মিগুলো এইভাবে বেঁকে যাওয়ার মূল কারণটি কি? তাহলে মূল কারণটি হচ্ছে, তাহলে আমরা এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি যে এই রশ্মিগুলো যে কারণের জন্য বেঁকে গেছে সেটি হচ্ছে একটি প্রিজম। তাহলে সেই প্রিজমের জন্যই কিন্তু রশ্মিটা বেঁকে গেছে বা বেঁকে যেতে সক্ষম হয়েছে। তাহলে প্রিজমের নির্দিষ্ট একটি ঘনত্ব আছে, একটি রিফ্রাক্টিভ মিডিয়া, একটি আলো নির্দিষ্ট বর্ণ আছে, এবং এই মাধ্যমে যখন সে প্রবেশ করে, প্রবেশ করার পর প্রত্যেকটি আলোর বর্ণের গতিবেগ আলাদা হয়। এই গতিবেগ আলাদা হওয়ার জন্যই দেখা যায় এগুলো বিভিন্ন ভাগে কিন্তু বেঁকে গেছে। তার একটা উদাহরণ আমরা অনেক সময় পেয়ে থাকি, এগুলো প্র্যাকটিক্যাল ল্যাবে অনেক সময় ইউজ করা হয়। কি কিভাবে আমরা এটা বের করতে পারি? এই প্রিজম, এই প্রিজমের একটি গুরুত্বপূর্ণ ডিডাকশন আছে, এই ছোট সময়ের মধ্যে সেই জায়গাটাও করা সম্ভব হচ্ছে না, পরে হয়তো অন্য ক্লাসে পড়িয়ে দেওয়া সক্ষম হবে। তো প্রিজম একটি গুরুত্বপূর্ণ একটা রিফ্র্যাক্টিভ মিডিয়া, যে মিডিয়ার দ্বারা আলোর প্রতিসরণ ঘটা কিন্তু খুব সহজেই সম্ভব, যেখানে সাতটি বর্ণ ভেঙে যায়। তাহলে এই বর্ণগুলো কিন্তু স্পেকট্রাম বা একটা বর্ণালী সৃষ্টি করে, এবং যেখানে পরিষ্কার সাতটি বর্ণকে আমরা বুঝতে পারি, প্রত্যেকটি বর্ণের আলাদা আলাদা পৃথক পৃথক রেজলিউশন বর্তমান। এই সাতটি বর্ণ সাদা বর্ণের দ্বারাই কিন্তু তৈরি হয়েছে, তাই এইরকমভাবে আমরা সেটাকে দেখতে পাচ্ছি। প্রত্যেকে বুঝতে পেরেছো তোমরা? ওকে, ধন্যবাদ সকলকে।